এখন বাজারে 10000 টাকার আশেপাশে খুব ভালো ভালো স্মার্টফোন রয়েছে তো সেই সকল স্মার্টফোন থেকে খুব ভালোভাবে বাছাই করার পরে সেরা তিনটি স্মার্টফোনকে সাজেস্ট করা হবে আজকের এই ভিডিওতে যেখান থেকে কিনা সবচেয়ে ভালো ব্যাটারি ব্যাকআপ ডিসপ্লে ক্যামেরা আর পারফরম্যান্সটা পাওয়া যাবে সো হেই গাইস শান্ত হিয়ার আজকের এই ভিডিওটার সেরা তিনটি স্মার্টফোনের মধ্যে প্রথম স্মার্টফোনটা হচ্ছে গিয়ে সিম্ফনি জেড 40 বর্তমানে এই ফোনটার বাজার মূল্য হচ্ছে গিয়ে 9990 টাকা কিছুদিন আগেও 10500 টাকায় পাওয়া যাচ্ছিল এই ফোনটা তো বাজেট অনুযায়ী সিম্ফনি এখানে আমাদেরকে অফার করছে 6.55 ইঞ্চির একটি এইচডি প্লাস রেজুলেশনের আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে আর খুব ভালো ব্যাপার হচ্ছে গিয়ে এখানে বাজেট অনুযায়ী 5 হোলের কাটআউটটা পাওয়া যাবে চিপসেট হিসেবে মিডিয়াটেকের G35 এসএসকে ইউজ করা হয়েছে সিম্ফনির এই ফোনটিতে তো এই জন্যই আপনারা গেমিং এর ক্ষেত্রে মোটামুটি ভালো লেভেলের একটা পারফরম্যান্স পেয়ে যাবেন তবে পাবজি গেমটি খেলার সময় আপনারা তেমন একটা ভালো গ্রাফিক্স পাবেন না আর পাবজি গেমটা এই ফোনটাতে না খেললে বেটার হবে কিন্তু আপনারা ফ্রি ফায়ারের মতো গেমগুলো অনায়াসে প্লে করতে পারবেন সিম্ফনি জেড 40 স্মার্টফোনটা দ্বারা তাছাড়া রেগুলার সবগুলো কাজ ইজিলি হ্যান্ডেল করার জন্য অর্থাৎ মাল্টিটাস্কিং করার জন্য 3GB র্যামের পাশাপাশি 32GB ইন্টারনাল মেমোরি রয়েছে আর মেমোরি কার্ডের মাধ্যমে স্টোরেজটাকে আপনারা এক্সপ্যান্ড করতে পারবেন ব্যাটারি ব্যাকআপের জন্য 5000mAh এর ব্যাটারি এবং ক্যামেরা সেকশনে 13MP ট্রিপল ক্যামেরা সেট আপ ইউজ করেছে সিম্ফনি তাদের এই ফোনটাতে ফ্রন্টেও পাওয়া যাবে 13MP সেলফি আর বাজেট অনুযায়ী ক্যামেরা কোয়ালিটি অনেকটাই ভালো প্রক্সিমিটি লাইট গ্র্যাভিটি সহ জাইরো সেন্সরটাও থাকছে সিম্ফনি জেড 40 স্মার্টফোনটাতে তার সাথে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আর অ্যান্ড্রয়েড 10 সাথেই আসে সিম্ফনি জেড 40 স্মার্টফোনটি তো আপনার বাজেট যদি বর্তমানে 10000 টাকা হয়ে থাকে তাহলে সিম্ফনির এই ফোনটা আপনারা দেখতে পারেন আর বন্ধুরা আমি অনেকদিন ধরে বলছিলাম যে ক্যামেরা স্মার্টফোনের ভিডিও আসবে তো সেই নিয়ে কাজ চলছে হঠাৎ করে কোনো একদিন বাজেট অনুযায়ী সেরা ক্যামেরা স্মার্টফোনের ভিডিওটা আপলোড হয়ে যাবে তো আপনারা অবশ্যই নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে অল করে রাখবেন যাতে করে ভিডিওটা আপনারা মিস না করতে পারেন অল রাইট চলুন এবার জানা যাক এই তালিকার দ্বিতীয় স্মার্টফোন সম্পর্কে আর দ্বিতীয় স্মার্টফোন হিসেবে রিয়েলমি C12 স্মার্টফোনটা আপনারা নিতে পারেন যার বাজার মূল্য হচ্ছে গিয়ে 10990 টাকা তবে রিয়েলমি বেশ কিছু অফারের মাধ্যমে 10000 অথবা 10500 টাকায়ও এই ফোনটাকে সেল করে থাকে তাছাড়া অফলাইন মার্কেটেও আপনারা কিছুটা কম প্রাইসে পেয়ে যেতে পারেন C12 স্মার্টফোনটাকে তো বাজেট অনুযায়ী রিয়েলমি C12 স্মার্টফোনটার বিশেষত্ব হচ্ছে গিয়ে এখানে 6000mAh এর হিউজ ব্যাটারি থাকছে তার সাথে 10W চার্জিং ব্রিকটা পাওয়া যাবে বক্সের মধ্যে যদিও কিনা ফোনটা চার্জ হতে অনেক বেশি সময় লাগবে তারপর একবার চার্জ করে ফেললে প্রায় 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া পসিবল আর শুধুমাত্র এটাই নয় আগামী 2 বছরের সকল প্রকার সফটওয়্যার আপডেট সহ অ্যান্ড্রয়েড 11 আর রিয়েলমি UI 2.0 আপডেটটাও প্রোভাইড করা হবে রিয়েলমি C12 স্মার্টফোনটাতে তো সফটওয়্যার এক্সপিরিয়েন্স গত ক্ষেত্রে অবশ্যই অন্যান্য সকল লোকাল ব্র্যান্ডগুলো থেকে রিয়েলমির স্মার্টফোনটা কিছুটা এগিয়ে থাকছে এবং বন্ধুরা পারফরমেন্সের ক্ষেত্রে অনেকটাই সিম্ফনির স্মার্টফোনটির মতোই মিডিয়াটেকের G35 এসোসিটা থাকছে এই ফোনটাতেও আর আপনারা 3GB র্যামের পাশাপাশি 32GB রোমও পেয়ে যাচ্ছেন এই ফোনটাতে বাজেট অনুযায়ী তাছাড়া ডেডিকেটেড সিম স্লট তো থাকছেই 13MP ট্রিপল ক্যামেরা সেট আপ পাওয়া যাবে ফোনটার পেছনে তবে এখানে কোনো আলট্রা ওয়াইড ক্যামেরাকে ইউজ করেনি রিয়েলমি ফ্রন্টে থাকছে 5MP ক্যামেরা তবে এই 5MP ক্যামেরাটা দ্বারাও আপনারা মোটামুটি ভালো লেভেলের সেলফিগুলো ক্যাপচার করতে পারবেন রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ জাইরো সেন্সরটা বাদে সব ধরনের সেন্সরই প্রোভাইড করেছে রিয়েলমি তাদের এই ডিভাইসটাতে আর ডিসপ্লে হিসেবে 6.5 ইঞ্চির একটি এইচডি প্লাস নটযুক্ত ডিসপ্লে পাওয়া যাবে এই ফোনটার উপরে তো ভালো একটা ব্র্যান্ড ভ্যালু খুব বেশি ব্যাটারি ব্যাকআপ আর সফটওয়্যার এক্সপিরিয়েন্সের জন্য আপনারা রিয়েলমি C12 স্মার্টফোনটাকে নিতে পারেন 10000 টাকার আশেপাশে আর ভিউয়ার্স এখনও অবধি যদি এই ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না তো চলুন দেখা যাক এই তালিকার সর্বশেষ অথবা সবচেয়ে ভালো স্মার্টফোন হিসেবে কোন স্মার্টফোনটাকে রাখা হয়েছে এখানে ইনফিনিক্সের হট 10 প্লে স্মার্টফোনটা আপনারা 10500 টাকায় বর্তমানে পারচেস করতে পারবেন যে কোনো শপ থেকে অথবা 10000 টাকায় অনেক সেলাররা এই ফোনটাকে সেল করে থাকে আর এই বাজেটের মধ্যে শুধুমাত্র এই ফোনটাই 4GB র্যামের পাশাপাশি 64GB ইন্টারনাল মেমোরি অফার করছে আমাদের সো যারা কিনা ফোনের মধ্যে অনেক বেশি মাল্টিটাস্কিং করে থাকেন অর্থাৎ ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ইউটিউব এই সকল অ্যাপ একসাথে ইউজ করতে চান
তাদের জন্যই এই ফোনটা। 4GB RAM-এর কারণে মাল্টিটাস্কিংয়ে তেমন কোনো প্রবলেমে পড়তে হবে না আপনাকে। আর এই স্মার্টফোনটার গ্লোবাল ভেরিয়েন্টে থাকছে মিডিয়াটেক G25। তবে বাংলাদেশে যে ভেরিয়েন্টটাকে লঞ্চ করা হয়েছে সেখানে মিডিয়াটেকের G35 অ্যাসোসিটা পেয়ে যাবেন আপনারা। অর্থাৎ সিম্ফনি আর রিয়েলমির ফোনটার মতোই পারফরমেন্স পাওয়া যাবে ইনফিনিক্সের এই ফোনটা থেকে। তাছাড়া অ্যান্ড্রয়েড 10-এর পাশাপাশি XOS 7 এবং ডেডিকেটেড সিম স্লটও ইউজ করা হয়েছে ফোনটির মধ্যে। 13 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপটা থাকছে ফোনটার পেছনে, আর ফ্রন্টে পাওয়া যাবে 8 মেগাপিক্সেলের ডিসেন্ট কোয়ালিটির ক্যামেরা। আর পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য ইউজ করা হয়েছে 6000 mAh-এর হিউজ ব্যাটারি, তার সাথে 10W-এর চার্জিং স্পিডটা থাকছে। ডিসপ্লে সেকশনে যারা কিনা অনেক বেশি মুভি দেখে থাকেন আর ভিডিও দেখে থাকেন তাদের কথা মাথায় রেখে 6.82 ইঞ্চের একটি HD+ রেজলিউশনের হিউজ আকৃতির ডিসপ্লে ইউজ করা হয়েছে ইনফিনিক্স হট 10 প্লে স্মার্টফোনটাতে। যদিও কিনে HD+ রেজলিউশন হওয়ায় শার্পনেসে কিছুটা ঘাটতি লক্ষ্য করা যাবে, তারপরও বাজেটটাকে কনসিডার করলে আমরা এই জিনিসটাকে মেনে নিতেই পারি। সো বন্ধুরা, অনেক বড় ডিসপ্লে তার সাথে বড় ব্যাটারি এবং স্টোরেজ সেকশনে 4GB RAM-এর পাশাপাশি 64GB ইন্টারনাল মেমোরি থাকায় এই ফোনটা আপনারা 10,500 টাকায় অনায়াসে নিতে পারেন। যদিও কিনা সফটওয়্যার এক্সপিরিয়েন্সগত ক্ষেত্রে রিয়েলমির মতো অতটা ভালো এক্সপিরিয়েন্সও পাওয়া যাবে না, তারপরও ইনফিনিক্সের এই ফোনটা অন্যান্য সকল দিক দিয়ে একদমই মন্দ নয়। সো ভিউয়ার্স, ভিডিওটা একদম শেষ পর্যায়ে, তো এখন আপনি আমাকে কমেন্ট করে জানাবেন যে এই 3টা স্মার্টফোনের মধ্যে আপনি 10,000 টাকার আশেপাশে কোন স্মার্টফোনটাকে পারচেস করতেন অথবা ভবিষ্যতে পারচেস করার চিন্তা ভাবনা করছেন। আর বিভিন্ন বাজেট সেগমেন্টে আপনার জন্য কোন স্মার্টফোনগুলো বেস্ট হতে পারে সেটা জানার জন্য এই ডান পাশের প্লে লিস্টটাতে ক্লিক করুন। তো ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।